नमस्कार बंधुरा, अपन सकल के चटपटे रान्नाघरे स्वागत। अपन सकल के स्वागत जानिए शुरू करब हमार आजके रेसिपी। आज हमें बनाब कूमड़ो पतार मुचमुचे पकोड़ा। और ये किन्तु निरामिष दिने डाल भातेर संगे खेते भीषण ही भालो लागे, किंबा सन्धे चायेर संगे खेते भीषण ही भालो लागे। ताहले चलुन देखे नेवा जाक। कूमड़ो पतार पकोड़ा बनानोर जन्नो एखाने आमी नियेछि मिष्टी कूमड़ोर पाता। आपनारा किन्तु एखाने चाल कूमड़ोर पाताओ व्यवहार करते पारेन, किंबा लायेर पाताओ व्यवहार करते पारेन। आमी एखाने आगा थेके छोटो छोटो पातागुलो भेंगे नियेछि, आपनारा एखाने बड़ो पाताओ निते पारेन। आमार एखाने सात थेके आठटा पाता आछे, तबे आपनारा आपनादेर पछन्द मतो पातार परिमाण बाड़िये बा कमिये निते पारेन। तो प्रथम आमी पातागुलो साइड करे निच्छि। पकोड़ा भाजार जोन्नो ब्याटार बनाबो, तार जोन्नो आमी प्रथमेई निये निलाम एकटा बाटी। एबार एई बाटिते आमी दिये दिच्छि तीन टेबिल चामच बेसन। এখন এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চালের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সুজি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝেই দেবেন। আমি একটু ঝালঝাল করে বানাবো, এই জন্য লঙ্কার গুঁড়োটা একটু বেশিই দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, তবে লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখন এই সমস্ত শুকনো উপকরণগুলো একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি, এটা কিন্তু খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না। এভাবেই তৈরি করে নিতে হবে। এখন একটা পাতা আমি এভাবে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। দেখুন, দিয়ে খুব ভালো করে এপাশ ওপাশ করে ডুবিয়ে নেব। তারপর এই পাতাটা এভাবে ফোল্ড করে দেব। দেখুন, যদি বড় পাতা হয় তাহলে কিন্তু আপনারা এভাবে চার ফোল্ডও করে দিতে পারেন। এটা পাতাগুলো ছোটই আছে, এই জন্য আমি এভাবে দু ফোল্ড করেই, মানে দু ভাঁজ করে আমি এভাবে ভেজে নিচ্ছি। বড় পাতা হলে এভাবে মাঝখান থেকে ভাঁজ করে তারপর আবার একবার এভাবে ভাঁজ করে দেবেন। এভাবেও ভাজা যেতে পারে, এটা আবার এভাবে দুই ভাঁজ করে সেক্ষেত্রেও ভাজা যেতে পারে। এখন পকোড়াগুলো ভেজে নেব। পকোড়া ভাজার জন্য গ্যাস অন করে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। প্রথমে আমি তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি, এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু লোতে করে দেব। লোতে করে একে একে পকোড়াগুলো তেলে দিয়ে দিচ্ছি। দেখুন, একটা পকোড়া দিয়েছি, আমি আরও একটা এভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আরও একটা চলে আসবে, আমি আরও একটা দিয়ে দিচ্ছি। আরও একটা পকোড়া ঠিক একইভাবে দিয়ে দিলাম। আমার এখানে তিনটেই আসবে, এই জন্য আমি একসঙ্গে তিনটে পকোড়াই দিয়ে দিলাম। কড়াই ছোটো বড়োর ওপরে নির্ভর করবে যে কটা পকোড়া একসঙ্গে তেলের মধ্যে আসবে। ওপর থেকে একটু একটু করে এভাবে তেল উঠিয়ে উঠিয়ে দেব, তারপর এভাবে উল্টে দেব। দেখুন, আর এই পকোড়াগুলো কিন্তু ভীষণই মুচমুচে হয়। দেখুন, তিনটে পকোড়াই আমি একবার করে উল্টে দিয়েছি। এবার এই পকোড়াগুলো উল্টে পাল্টে একদম লালচে রং হওয়া পর্যন্ত ভেজে নেব। কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে লো হিটে রেখেই ভাজতে হবে, না হলে কিন্তু পকোড়াগুলো খুব বেশি মুচমুচে হবে না। আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন, পকোড়াগুলো কিন্তু আমি উল্টে পাল্টে একদম লালচে রং করে ভেজে নিয়েছি। এখন এগুলো তেল ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন, পকোড়াগুলো আমি তেল ছেঁকে তুলে নিয়েছি, এখন এগুলো আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি, আর বাকি পকোড়াগুলো ঠিক একইভাবে ভেজে নেব।
তৈরি হয়ে গেল ভীষণই মুচমুচে মিষ্টি কুমড়োর পকোড়া। দেখুন আমি একটা দেখিয়ে দিচ্ছি যেটা ঠিক কতটা মুচমুচে হয়েছে। এটা খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়। এরকম ডাল ভাতের দিনে বানিয়ে কিংবা সন্ধ্যের চায়ের সঙ্গেও কিন্তু ভীষণই ভালো লাগে খেতে এটা। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের সকলের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি সমেত। তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।